নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। সঙ্গীত হচ্ছে এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে আমরা যেমন ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, যার মধ্য দিয়ে আমরা সমাজের কাছে পৌঁছতে পারি, যার মধ্য দিয়ে আমরা আমাদের নিজের আত্মার কাছে পৌঁছে যেতে পারি। তাই এর কোনো বিকল্প হয় না। সেই বিকল্পহীন মাধ্যমটিকে নিয়েই রোজকারের মতো আজকেও আমাদের সকাল, কথায় সুরে জমজমাট সকাল। আর আজকে আমাদের সকালে রয়েছে একদমই নবীন প্রতিভা। তার আগে বলি, আমরা জানি যে সপ্তাহের এই দিনটিতে আমরা থাকি শাস্ত্রীয় গানে, ঠিক একইভাবে কিন্তু থাকবো আজকে আমরা বিভিন্ন রাগের খেলায়, রাগের রঙে। আর নতুন প্রতিভার কথা যা বললাম, আজকে আমাদের সাথে রয়েছে তৃষা। নমস্কার, কেমন লাগছে তৃষা? সুপ্রভাত প্রথমেই, কেমন লাগছে? ভালো। ভয় পাচ্ছিস নাকি? না না, দেখি মনে হচ্ছে যে বেশ একটা ভয় ভয়। ভয়ের কিছু নেই, আমরা গানে গানে সময় কাটাবো, ঠিক আছে? প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের টরি রাগ করছে। বাহ, গানে যাবার আগে আরো দুজন গুণী শিল্পী রয়েছে আমাদের সাথে। হারমোনিয়ামে রয়েছে শর্মিষ্ঠা, সুপ্রভাত শর্মিষ্ঠা। তবলায় রয়েছে বিভাস, সুপ্রভাত। সবাইকে নিয়ে সকালটা শুরু করব। অবশ্যই তৃষা আজকে আমাদেরকে সুরে সুরে মাতিয়ে রাখবে, ঠিক তো? চলো। Nagara nagara dagara dagara dhoonda phiri mere mohan ko kya karu ek jaao sajani mori aali nagara nagara dagara dagara dhoonda phiri mere mohan ko kya karu ek jaao sajani moriya
আজকে সকাল শুরু হলো জ্ঞান প্রকাশ ঘোষজির একটা কম্পোজিশন, অসম্ভব সুন্দর এবং ভালো মন ভালো করা একটা কম্পোজিশন, এবং সকালটা তৃষা ভীষণ সুরে সুরে শুরু করলো। এবার নিশ্চয় ভয়টা কেটে গেছে, হাসিটা দেখিয়ে বলে রাখছে। তারপর কি শোনাবি? পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কম্পোজিশন একটি ভজন, আমারও প্রণাম। বাহ, চলো একটু জোরে কথা বলতে হবে, কিন্তু শুনতে পাচ্ছে না। কম্পোজিশনটা কি গাইছি সেটা কিন্তু শুনতে পাচ্ছে না। ভজন গাইবি শান্তনুজির? চলো। আমারও প্রণাম।
আমাদেরকেও আমরাও প্রণাম জানাচ্ছি সেই গুরুকে, কারণ যার হাত ধরে আমাদের রাজ্যের অনেক নতুন প্রতিভা তৈরি হচ্ছে, বা যারা শিল্পী রয়েছেন তারাও কিন্তু ওনার সান্নিধ্য পেয়ে অনেকটাই নিজেদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারছেন। মনে আছে কত ছোট থেকে গান শেখা শুরু করেছিস? হ্যাঁ, কত ছোট? আমি ক্লাস মানে নার্সারিতে পড়ি, তখন থেকে শেখা। তখন থেকে শেখা, বা এখনো তো চলছে পড়াশুনো গান বাজনা পাশাপাশি। কতটা সময় কোনটাতে দেওয়া হয়? মানে বেশিরভাগ তো পড়াশোনা, আর মানে যেটাতে টাইম পাই ওইটাতেই গান টান হয় আর কি। যখনই টাইম পাই সেটাতেই গান টান, আর এমনিতে প্র্যাকটিস তো চলে। এমনিতে প্র্যাকটিস চলে। কি ধরনের গান করতে বেশি ভালো লাগে? ক্লাসিক্যাল তো মেইনলি করি, আর এমনিতে ভজন গজল এসব তো। আচ্ছা, মানে ক্লাসিক্যাল তো করতেই হবে, সেটা তো আমাদের বেস, সঙ্গীতের বেস ক্লাসিক্যাল। সেটা ওইটা গাইতে কোনটা বেশি ভালো লাগে? ক্লাসিক্যালি কি সবসময় চর্চা করতে ভালো লাগে? না না, ভজন গজল, ওইটা ভজন গজল এগুলো গাইতে ভালো লাগে। আচ্ছা, তো চলো আমরা একটা ভজন, বেশ ভালো সুন্দর একটি ভজন শুনলাম, এবার কি শোনাবি? এবার ক্লাসিক্যাল, এবার আরেকটা রাগ ভৈরব শুনবো। চলো। মেরো আল্লাহ মেহরবান,
হুসেন প্যারে জিনকে হসন হুসেন প্যারে জিনকে মুঝকো দিও ঈমান মেরো আল্লাহ মেহরবান মেরো আল্লাহ মেহরবান সারে গামা বামা গামা গামা বাদা নিদা বাদা বাদা নি সারে দা নিদা গামা দা বা গামা রে যা আল্লাহ মেহরবান মেরো আল্লাহ মেহরবান মে সারে গামা বামা গামা গামা বাদা নিদা বাদা বাদা নি সারে দা নিদা গামা দা বা গামা রে যা আল্লাহ মেহরবান মে একটা জিনিস খুব ভালো লাগে শর্মিষ্ঠাকে বলছি যে এখনকার জেনারেশন মানে যেমন ওদের কথাই বলি ওরা কিন্তু এই যে পারফরমেন্স শাস্ত্রীয় পারফরমেন্স করার প্রতি ওদের একটা উৎসাহ তৈরি হচ্ছে এটা কিন্তু একটা ইতিবাচক দিক প্রত্যেকে প্রত্যেকের মতো করে শাস্ত্রীয় সঙ্গীতটাকে নিয়ে এখন ভাবছি বিভিন্ন গুরুজিদেরকে আমরা এখন আমাদের শহরে পাচ্ছি বিভিন্ন সময় এতে আমাদের আগামী প্রজন্ম ঋদ্ধ হচ্ছে সমৃদ্ধ হচ্ছে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক এবং কৃষিতাদের মতো নবীন প্রতিভাগুলো যদি এভাবে চর্চা চালায় সেটা অবশ্যই আগামী দিনে আমাদের জন্য আমাদের রাজ্যের জন্য একটা সম্ভারের দিকে যাবে যে প্রতিভাগুলোকে আমরা একসাথে করতে পাচ্ছি একদম সেটাই বলছে ওরা শাস্ত্রীয়টাকে নিয়ে এখনকার শাস্ত্রীয়টাকে নিয়ে ওরা বেশ ভাবছে মাঝখানে একটা সময় কিছুটা সময় ছিল যেটা থেমে গেছিল যে সেভাবে শাস্ত্রীয়টা নিয়ে চর্চা বা তার হয়তো একটা ব্যাপার ছিল এখন যেভাবে প্ল্যাটফর্মগুলো হচ্ছে নিজেকে একটু প্রকাশ করার একটু গাইবার সেই সুযোগটা তখন ছিল না আর শাস্ত্রীয় বলতেই এখন শাস্ত্রীয়টাকে যারা শেখাচ্ছেন ওনারাও কিন্তু এটার পদ্ধতিটাতে একটা নতুন ভাবধারা আনার চেষ্টা করছেন কারণ আগে একটা শাস্ত্রীয় মানেই ছিল বড় খেয়াল ছোট খেয়াল সবকিছু মিলে একটা গুরুগম্ভীর একটা ব্যাপার সেটাকে অনেকটাই ভেঙে নিজেদের মতো করে সেটাকে এটার রাগ তাল লয় সবকিছু ঠিক রেখে গাইবার একটা চেষ্টা এখন আরেকটা ছোট একটা কি ভজন শুনবো আরেকটা ভজন শুনি তারপর বিরতিতে যাব চলো বিরতির পরে গজল শুনি ভজন দিয়ে শেষ করব প্রথম হরি নাম জপন হরি নাম জপন কিউ ছোড় দিয়া হরি নাম জপন কিউ ছোড় দিয়া ক্রোধ না ছোড়া ঝুঠ না ছোড়া ক্রোধ না ছোড়া ঝুঠ না ছোড়া সত্য বচন কিউ ছোড় দিয়া হরি নাম জপনা
আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। এবার নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন বন্ধুরা। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে রয়েছে একদমই এই প্রজন্মের শিল্পী নবাগতা প্রতিভা তৃষা, সাথে রয়েছে হারমোনিয়মে শর্মিষ্ঠা, তবলায় রয়েছে বিভাস। যাবো অবশ্যই গানে, তৃষার কাছে জানবো যে এখন কার কাছে তালিম নিচ্ছ তুমি? ম্যামের সাথে কাছে তালিম নিচ্ছে। বাহ, এখন কি শুনবো? এখন ছোট খেয়াল পুরিয়াধানিস, পুরিয়াধানিসি। চলো, সকাল থেকে সন্ধ্যায় চলে গেছি। শ্যাম মুরারি বনবারি গে রধারি, শ্যাম মুরারি বনবারি গে রধারি, মদন মোহন হো শরণ ত্রিপুরারি, শ্যাম মুরারি বনবারি গে রধারি, শ্যাম মুরারি বনবারি গে রধারি, শ্যাম মুরারি বনবারি গে রধারি। বারি গে রধারি শ্যাম মুরারি বনবারি গে রধারি,
ग्वाल गोपाल लाल नंद जोके राधा रमन कुंजबे हरि श्याम मुरारी पनवारी गिरधारी श्याम मुरारी पनवारी गिरधारी श्याम मुरारी पनवारी गिरधारी श्याम मुरारी पनवारी गिरधारी श्याम मुरारी बनवारी गमधनी दबा मगरे सा श्याम मुरारी बनवारी मधबा मगरे गा मगरे सा श्याम मुरारी बनवारी गिरधारी निरे गमधनी रे सा निरे सा निदबा मधबा मबा गा मगरे गा मगरे सा श्याम मुरारी बनवारी गिरधारी श्याम मुरारी बनवारी हा श्याम मुरारी बनवारी गिरधारी श्याम मुरारी बनवारी गिरधारी श्याम मुरारी बनवारी मुरारी बनवारी मुरारी बनवारी गिरधारी পরের গানে অবশ্যই যাব, তার আগে জানবো যে গানের পাশাপাশি আর কি করতে ভাল লাগে? আর মাঝে মধ্যে তো ড্রয়িং 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 করি সব সময়। আর স্কুলে বন্ধুদের কাছে গান কতটা জনপ্রিয়? স্কুলে তো সবাই মানে বাসার মধ্যে আমার গান শুনতে খুব পছন্দ করে, ম্যাম ওরা খুব ভালোবাসে, প্রিন্সিপাল ম্যাম তো সবচেয়ে মানে সবচেয়ে বেশি ভালোবাসে গান। তার মানে স্কুলে একটা বেশ বন্ধুদের মধ্যে একটা জনপ্রিয়তা আছে যে টিশার গান, তাই না? এটা কেমন কেমন লাগে? ভালো ভালো লাগে। ঠিক আছে চলো পরের গানে যাব, আমাদের সময়টা এবার অনেকটা কমে এসেছে। ঠিক আছে আমরা একটা গজল শুনবো বলেছিলাম, চলো। ঝুমলে হাস বোললে প্যারি আগন বলে।
বাহ, ভীষণ ভালো। আর যার কাছে শিখছো সে তো গজল নিয়েই সবসময় বেশি কাজ করে। এবার আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, কি শোনাবে? একটা ছোট রাগ দিয়ে তো শেষ করব, ভৈরবী দিয়ে। চল, বাঁসুরী সারে গারে সা বাজুরি বাজ রহি ধুন মধুর কানাইয়া খেলতা যাবত হোরি বাসুরি বাজ রহি সারে গারে সানি ধাবা মারে বাসুরি বাজ রহি ধানি সানি ধারে সারে গারে সা বাসুরি বা বাসুরি বাজ রহি ধুন মধুর সারে সা গারে সা নি সা নি রে সা নি ধা নি ধা সা নি ধা পা ধা পা নি ধা পা মা পা মা ধা পা মা গারে সা বাজ রহি ধুন মধুর কানাইয়া খেলতা যাবত হোরি বাসুরি বাজ রহি ধুন মধুর আ সকাল শেষ হলো এই রাগ দিয়ে, তাই তো? এখন কি মনে হচ্ছে যে একদম এবার জ্বর কমে গেছে? এখন মনে হচ্ছে না? ঠিক, আমি তো চেহারা দেখেই বুঝতে পারছিলাম যে এখন একদম ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। যাই হোক, চর্চা চলতে থাকুক, খুব ভালো করে রেওয়াজ করো, আরও আরও অনেক অনেক ভালো করে গাইতে হবে, তাই না? হ্যাঁ, সবে শুরু, আরও অনেকটা পথ চলা বাকি, এখন শুধু রেওয়াজ আর পড়াশুনো তো আছে। ঠিক আছে, খুব ভালো থাকো, সামনে পুজো আসছে, পুজোর জন্য অনেক ভাবনা চিন্তা আছে, সাজু গুজু অনেক কিছু, তাই না? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সকাল এখানেই শেষ করব। প্রতিদিন যেভাবে শেষ করি আজকেও শেষ করব, আগামীর অপেক্ষায়। আমরা প্রত্যেকটা সকাল থাকি
কথায় সুরের জমজমাট সকালে সেখানে থাকে আমার অনেক অনেক বন্ধুরা, যারা সরাসরি লাইভে আমাদেরকে যাদের সাথে আমরা রয়েছে তাদের পাশাপাশি আমরা দূরে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা পাই, সেটা আমরা কখনো ইউটিউব লাইভে কখনো বা ফেসবুক লাইভে তাদেরকে পাই। তার জন্য সার্চ অপশনে গিয়ে নিউজ ফ্যানগার্ড লাইভ টাইপ করতে হবে এবং সেখানে বন্ধুদের নিয়মিত পাই এবং বন্ধুদের মন্তব্যগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে উৎসাহিত করে। তাহলে আজকের মতো শেষ করব, আগামীর অপেক্ষায়। সবাই খুব ভালো থাকবেন, সুরে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।